আজ পঁচিশে মার্চ বাংলাদেশের ইতিহাসে ভয়ালো কালরাত। রাত সালের এই দিনে পাকিস্তান সেনাবাহিনী নির্মমভাবে হত্যা করে মুক্তি পাগল নিরস্ত্র বাঙালিদের এদিন চব্বিশতম দিনের মতো অসহযোগ আন্দোলন চলে প্রেসিডেন্ট ইয়াহিয়া ও পিপলস পার্টি প্রধান জুলফিকার আলী ভুট্ট বৈঠক করেন এরপর গোপনে ঢাকা ছাড়েন তারা আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠকের সময় বঙ্গবন্ধু ইয়াহিয়ার ঢাকা ত্যাগের খবর পান রাত এগারোটার পর পাকিস্তানি সেনারা আধুনিক সমরাস্ত্র নিয়ে পড়ে ঢাকা শহরে চালায় পুলিশ লাইন সদর দপ্তর ঢাকা বিভিন্ন স্থানে নির্বিচারে তারা বাঙালি নিধন করে এক রাতেই শহীদ হন পঞ্চাশ হাজারের বেশি বাঙালি রাত একটার দিকে বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি ঘিরে ফেলে পাক সেনারা গ্রেপ্তার করার আগে ইপিআর ওয়ারলেসের স্বাধীনতা ও সশস্ত্র মুক্তিযুদ্ধের ঘোষণা দেন বঙ্গবন্ধু was lifted the troops were to prevent gatherings of more than five people for the next three days